কথোপকথনের সংকলন সৎপ্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা বিগত দিন শেষ করেছিলাম 2 অক্টোবর 2021, তার মাঝখানে দুর্গাপূজা এবং নানা কিছুতে আমাদের কোনো রকম ক্লাস হয়নি। আজকে যে বক্তৃতাটি দিয়ে শুরু হবে সেটির অধ্যায় হচ্ছে 9, স্থান হচ্ছে এটি রামকৃষ্ণ আশ্রম কুমিল্লা। এই বক্তৃতাটি দিয়েছিলেন তিনি 26 মার্চ 1955 সালের ঘটনা। মহারাজ বলছেন, স্বামীজি তার আমিটাকে ভগবানের পায়ে সঁপে দিয়েছিলেন। তিনি পাশ্চাত্য জগৎকে মুগ্ধ করে এলেন, কেমন করে, কিসের জোরে? ঠাকুরের ভাব নিয়ে, ঠাকুরের আশীর্বাদে। সেখানে খেটে খেটে স্বাস্থ্য ভেঙে গেল, ভারতে ফিরে এলেন। একজন শিষ্য বললেন, মহারাজ আপনি অনেক কাজ করেছেন, বড় পরিশ্রান্ত হয়েছেন, এবার একটু বিশ্রাম নিন। স্বামীজি বললেন, বিশ্রাম নেবার জো আছে? ঠাকুরের ওই মা কালী যে আমার ঘাড়ে চড়ে বসে আছেন, আমাকে কালীই ঘোরাচ্ছেন। স্বামীজি নিজেকে তার অহংকে ঠাকুরের হাতের যন্ত্রস্বরূপ করে নিয়েছিলেন। গীতায় শ্রী ভগবান বলেছেন, অর্জুন তুমি আমার হাতের যন্ত্রস্বরূপ হও। শুধু সন্ন্যাসী নয়, গৃহীদেরও হতে হবে, সকলকেই তার হাতের যন্ত্রস্বরূপ হতে হবে, নিমিত্ত মাত্র হয়ে তাঁর কর্ম করে যেতে হবে। কাঁচা আমি মোক্ষলাভের পথে শত্রু, যত একে ডুবিয়ে মারতে পারবে ততই ভগবানের দিকে এগোবে, একে মারতে পারলে তবে পাকা আমি আসবে। পাকা আমি সংসার বন্ধন মোচনের সহায়তা করে, কাঁচা আমিটাকে মারতে হবে ভক্তির ভেতর দিয়ে, জ্ঞানের ভেতর দিয়ে, কর্মের ভেতর দিয়ে। কাঁচা আমিতে রাগ দ্বেষ বন্ধন, আর পাকা আমিতে তার আমি হয়ে তাকে আস্বাদন করা, মোক্ষলাভের পথে এগিয়ে যাওয়া। অর্জুন যে বলেছিলেন আমি যুদ্ধ করব না, সে এই কাঁচা আমি নিয়ে। শ্রী ভগবান দেখালেন তিনি পূর্বেই সব রথি মহারথীকে মেরে রেখেছেন, অর্জুন নিমিত্ত মাত্র। এই অংশটা দিয়ে আজকের আমাদের আলোচনা শুরু হচ্ছে। আমাদের বলছেন যে স্বামীজি তার পাকা তার আমিটাকে ভগবানের পায়ে সঁপে দিয়েছিলেন। আমাদের জীবনে যাবতীয় অগ্রগতি, যাবতীয় এগিয়ে যাওয়ার মূল কথাটাই হচ্ছে আমার নিজেকে হারিয়ে যাওয়া। যতক্ষণ না পর্যন্ত আমি আমার আমিত্বকে হারিয়ে ফেলছি, আমি আমার অহংটাকে হারিয়ে ফেলতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। দেখবেন আমরা কথায় কথায় মাঝে মাঝে বলে থাকি, না না ওর কোনো বিষয়ের মধ্যে আমি থাকবো না, কেন থাকবো, আমার কি আছে। কিন্তু কীরকম যেন মনের একটা অংশ মনে হয় কি করলো, কি করছে, কেমন আছে। কেউ আপনাকে আঘাত দিয়ে চলে গেছে, আপনার সমস্ত মন প্রাণ শুধু তাকেই চিন্তা করছেন, কেমন করে তাকে টাইট দেবেন, কেমন করে তাকে ভালো করবেন। আপনি ওই নিজের আমিটাকে এত বড় করে ফেলেছেন যে কিছুতেই নিজেকে আলাদা করে উঠতে পারছেন না। এটা একটা খুব বড় ধরনের আমাদের সাধক জীবনের বড় ধরনের একটা অন্তরায়, সাধক জীবনের অন্তরায়। এর মূল কাজ হচ্ছে ভগবানের সঙ্গে মিলিয়ে ফেলা, ভগবানের চিন্তা করতে 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 এমন একটা স্তরে উন্নীত হওয়া যেখানে আর আমার নিজের কোনো অস্তিত্ব থাকবে না। এটা কিন্তু একটা ক্রমান্বয়ে সাধনা। আজকে আপনি দীক্ষা পেলেন, কাল থেকেই আপনি কাঁচা আমি ছেড়ে পাকা আমি হয়ে যাবেন, তা কিন্তু নয়। এই প্রভু মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্বামীজি বলেছিলেন কর্মযোগ করলেই মুক্তি পাবে, আমরা তো কর্মযোগই করছি, তাহলে আমাদের মুক্তিটা হাতের কাছে। প্রভু মহারাজ বলেছিলেন তুমি কর্মযোগ কথাটার অর্থ জানো, নিষ্কাম কর্মের অর্থটা জানো? নিষ্কাম কর্মের অর্থ হচ্ছে কাজে সর্বাবস্থায় সচেতনভাবে এবং সতত ঈশ্বর চিন্তা করা, কনসিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি থিঙ্কিং অফ লর্ড। ভগবানের কাজ করছে, এটা আমার কাজ নয়, এই বোধটা সবসময় সচেতনভাবে মনের ভেতরে জেগে রাখা, এবং তিনি আমার পেছনে আমার ভেতরে চালিকা শক্তি হয়ে কাজ করাচ্ছেন, এইটা নিজের মধ্যে জাগিয়ে রাখা। এটা কিন্তু সবসময় হয় না। যেই দেখবেন মায়েরা অন্য কোনোভাবে নেবেন না, আমি উদাহরণটা দিই বলে অনেক মায়েরা আমার ওপর খুব অসন্তুষ্ট হন। দেখবেন খাবার দেওয়ার পরে আপনারা হাতাটা কীরকম বাটির সাথে ঠুকতে থাকেন, ভাবটা হচ্ছে এই একবার বলুন আজকে মাছের তরকারিটা দারুণ ভালো হয়েছে। আপনি কিন্তু সবার জন্য রান্না করেছেন, নিজে খাবেন ভেবে কিন্তু একটুও রান্না করেননি, কিন্তু কোথা থেকে যেন
একটা প্রশংসা পাওয়ার ইচ্ছে, আমি যে ভালো কাজ করেছি এইটা যেন আমার ভেতরের, আমার মনের ভেতরে জাগতে থাকে। এই জায়গাটা হচ্ছে, এই জায়গা আমাকে বন্ধনের মধ্যে ফেলে রাখে। যেমন আমার এই জেগে থাকা জিনিসটাকে, আমিত্বকে বারবার জাগায়, সেই মনটাকে কাঁচা আমি বলে বলছেন একজন শিষ্য। স্বামীজি বিদেশে কাজ করে করে একেবারে ক্লান্ত হয়ে গেছেন, ভারতবর্ষে এসেছেন। শিষ্য বলছেন, বড় পরিশ্রান্ত হয়েছেন, এবার একটু বিশ্রাম নিন। স্বামীজি বললেন, বিশ্রাম নেবার জো আছে কি? ঠাকুরের এই মা কালী যে আমার ঘাড়ে চড়ে বসে আছেন, আমাকে খালি ঘোরাচ্ছেন। এই যে এই বোধটা যে আমার কোনো অস্তিত্ব নেই, নিজেকে যন্ত্রস্বরূপ ভাবা, একটা ভারী সুন্দর উদাহরণ আমাদের সাধুরা দিয়ে থাকেন। বিশেষ করে রঙ্গনাথানন্দজির বক্তৃতায় আপনার এই উদাহরণটা পাবেন। সেখানে আছে একটা কলমের কথা বলা আছে, একটা ইঙ্ক পেন, ফাউন্টেন পেন, সে হাজার হাজার পাতা লিখে চলে, লিখে চলে, লিখে চলে। সে যদি বলে আমি অনেক লিখেছি তা নয়, বা আমি এখন ক্লান্ত হয়ে যাব তা নয়, যিনি লিখছেন সেই লেখক তখন তাকে যতক্ষণ ধরে লেখাবেন ততক্ষণ ধরে তাকে কাজ করতে হবে। আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, এটা তো স্বামী বিবেকানন্দ অনেক উচ্চস্তরের, আমাদের চোখে দেখা মানুষজনদের মধ্যে একজনের উদাহরণ দিই। আমরা একবার ময়াল ইছাপুর গিয়েছি, ভাদ্র মাস, ভীষণ গরম, পচা ভাদ্রের গরম। মন্ত্র দীক্ষা দিতে এসেছেন পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ। প্রমেয়ানন্দজি দীক্ষা দিচ্ছেন, এত গরম, এত গরম, আর মন্দিরে তো কোথাও এসি নেই, অনেকগুলি পাখা চালিয়ে দেওয়া হয়েছে, আর 70-72 জন বসে আছে। ওই সকলের নিঃশ্বাসের গরমে একবারে সমস্ত মন্দিরটা কীরকম হয়ে আছে। বৃষ্টি হয়েছে, যারা এনেছেন ফুলের মালা সেগুলো বেশিরভাগই পচে গেছে। মহারাজ বসে আছেন জামা টামা পরে, তার উপর উত্তরীয়টা গায়ে দেওয়া, আর একবারে ঘেমে, এমন এমন ঘেমেছেন যে জামা উত্তর গেঞ্জি কি ভিজেছে সে তো পরে দেখলাম, উত্তরীয়টা শুধু ভিজে গেছেন। উনি এক জায়গায় হাতটা একটু চেপে রেখেছিলেন, সেইখানে উত্তরীয়টা মনে হচ্ছে গায়ের সাথে সেটে আছেন। উনি কিন্তু অম্লান বদনে হাসি মুখে একটার পর একজন আসছেন, তার গুরুপুজো গ্রহণ করছেন। গুরুপুজো শেষ হয়ে যাবার পর আবার বাইরের বারান্দায় এসে বসলেন। যারা দীক্ষার্থী তাদের সমস্ত আত্মীয় স্বজনরা যারা এসছে তাদের প্রণাম নিলেন। তারপরে টুকটুক করে আমি মহারাজের সঙ্গে সঙ্গে এসে পৌঁছালাম মহারাজের ঘরে। এসে দেখলাম মহারাজের উত্তরীয়টা ভিজে গেছে, জামাটা ভিজে গেছে, জামাটা খুলে আমাকে হ্যাঙ্গারে টাঙ্গাতে দিলেন, গেঞ্জিটা খুলে বালতিতে ফেলে গা মুছে গেঞ্জিটা পরলেন, নতুন গেঞ্জি পরলেন। আমি জিজ্ঞাসা করলাম যে এত মানে কষ্ট করার কি আছে, এর মধ্যে কি মালাগুলো, এই পচা মালাগুলো, এই ভদ্রের পচা মালাগুলো পরার কি দরকার আছে? তিনি বললেন, দুটো কথা বলেছিলেন, আমার আজও মনে আছে সেই কথাগুলো। এই কারোর একজনের মাইক্রোফোন খুলেছে, কবিতা ঘোষ। কবিতা ঘোষ, আপনার মাইক্রোফোনটা খোলা। কিছুতেই বুঝিয়ে পারি না। তারপরে উনি বলছেন, আমি বললাম এই পচা মালাগুলো কি পড়া খুব জরুরি? কি সুন্দর কথাটা বললেন, তোমার কাছে এটা মালা কিন্তু এটা ভাব, সারা জীবনে এটা একবারই হবে কিন্তু এর সুখস্মৃতি থাকবে সারাটা জীবন। তারপরে এইখানে থেমে আবার আস্তে আস্তে বললেন, বুঝবে একদিন বড় হলে, ঠাকুর স্বামীজির কাজ করা মানে রসগোল্লা খাওয়া নয়, তারা ঘাড়ে ধরে কাজ করান। বললেন, তুমি কাজ করতে বাধ্য হবেন, ইউ আর বাউন্ড টু ডু লাইক দ্যাট। স্বামীজির এই কথাটা, এটা তো আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা তো আমাদের মিনিয়েচার, ঠাকুরমা স্বামীজির মিনিয়েচার ফর্ম, অতএব এইটা বুঝতে এই রকম আপনাদের এই উদাহরণটা দেওয়া হলো। স্বামীজি বলছেন, ঠাকুরের মা কালী তার ঘাড়ে চেপে বসেছেন, তিনি নিজে করছেন না, শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে করাচ্ছেন। তিনি তাকে চিন্তা করতে 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 এমন একটা স্তরে পৌঁছে গেছেন যেখানে তার নিজের বোধটা অনেক সময় কাজে লাগে না। আমরা অনেকের মুখে শুনি, তারা বলেন আমাকে ঠাকুর বলাচ্ছেন, আমাকে মা বলাচ্ছেন, আমাকে স্বামীজি বলাচ্ছেন, তার পরক্ষণেই তাদের যে আচরণগুলো দেখে দেখি তাদের এই বল, আগের যে বলাটা আর এই পরের বলাটা কিছুতেই মেলাতে পারি না, এই মেলে না। কিন্তু সত্যি সত্যি যখন শ্রীরামকৃষ্ণ বলান, শ্রীরামকৃষ্ণ করান, সেই মানুষের জীবনের আমূল পরিবর্তন হয়ে যায়, যেটা চোখে দেখা যায়। কেউ কেউ বলছেন আমি নরম হয়েছি কি হইনি এটা জগৎকে দেখানোর দরকার নেই, এগুলো জগৎকে দেখানোর দরকার হয় না, আমি মানুষটাই এমন বদলে গেছি, আমাকে দেখলেই বোঝা যায়।
আপনি যদি বিছানার চাদর বদলান, বিছানার চাদর ময়লা ছিল, একটা যদি পরিষ্কার চাদর বদলান, আপনাকে কাউকে বলতে হবে না, ওগো দেখো গো আমার চাদরটা বদলেছি, দেখো গো আমার চাদরটা বদলেছি, বলতে হয় না। যেই ঘরে ঢুকবে সেই বুঝতে পারবে আপনার মলিন চাদরটা বদলে নতুন ধবধবে সাদা চাদর হয়েছে। এটা একেবারে অবাঙ্গ মনস্য গোচরম, বাক্য মনের অতীত একটা অনুভূতির রাজ্য। স্বামীজি বলছেন আমাকে যেন তিনি জোর করে কাজ করাচ্ছেন। ভগবান তাই গীতায় বলছেন, অর্জুন তুমি আমার হাতের যন্ত্রস্বরূপ হও। এই ভগবানের হাতের যন্ত্রস্বরূপ হওয়াটা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এই যন্ত্রস্বরূপ যদি না হতে পারি তাহলে ভীষণ কষ্ট, ভীষণ রকমের কষ্ট। যন্ত্রস্বরূপ হয়েছে এই ভান করাটা মোটেই খুব কাজের জিনিস নয়, যন্ত্রস্বরূপ হতে হবে। তাই বলছেন এটা শুধুমাত্র আপনারা অনেক সময় বলেন, এটা খুব বলেন, আপনারা বলেন আপনারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে আপনাদের ডাইরেক্ট কানেকশান আছে, আপনারা তার সৎ ছেলে আর আপনারা তার অসৎ ছেলে, আমরা তার সৎ ছেলে আপনারা তার অসৎ ছেলে, তা কিন্তু নয়। মহারাজ কিন্তু সে কথা বলছেন না। মহারাজ বলছেন শুধু সন্ন্যাসী নয়, গৃহীদেরও হতে হবে, সকলকেই তার হাতের যন্ত্রস্বরূপ হতে হবে। শুধু সন্ন্যাসীরা শ্রীরামকৃষ্ণকে প্রচার করবেন না, গৃহীদেরও তার কথা প্রচার করতে হবে। এবং সেই হতে গেলে সেই মুষায়, সেই শ্রীরামকৃষ্ণ মুষায় আমাদের জীবনগুলোকে বদল করে নিতে হবে। আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভেতরের মানুষটার আমূল বদল হয়ে গেছে। বলছেন কাঁচা আমি মোক্ষ লাভের পথের শত্রু, তাকে ডুবিয়ে মারতে পারবে, যত তাকে ডুবিয়ে মারতে পারবে ততই ভগবানের দিকে এগোবে। একে মারতে পারলে তবে পাকা আমি আসবে। এই দু ধরনের আমি আমাদের ভেতরে কাজ করে, একটা হচ্ছে পাকা আমি আর একটা কাঁচা আমি। কাঁচা আমি অহংকার আমাদের এগিয়ে যেতে দেয় না, ভগবানের পথের অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই বলছেন যত কাঁচা আমিটাকে নাশ করতে পারবে তত আমরা পাকা আমির দিকে যেতে পারবো। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেমন করে তার পথে যেতে হয়, উনি বলেছিলেন নিশিদিন মনে প্রাণে ভগবানের নাম করতে হয়। ভগবানের নাম করতে করতে এমন একটা ভাব আসে যে আমার যে দুটো মন আছে, চেতন মন এবং অবচেতন মন, এই দুই চেতন অবচেতন দুই মনে আমার ইষ্ট ভিন্ন আর কারুর অধিষ্ঠান থাকবে না। এটা যত তীব্র হতে থাকবে, যত হতে থাকবে, দেখবেন সাংসারিক নানা বিষয় আপনি নিজেই বুঝতে পারবেন, সাংসারিক বিষয়ের প্রতি আপনার অনাসক্তি আপনাআপনি আসছে। এগুলো কাউকে বলে দিতে হয় না, এগুলো আপনাআপনি আসতে থাকে আমাদের জীবনে। এবং যত আসবে তত আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে একটি অদ্ভুত শান্তি বিরাজ করছেন। আগে যেমন কোনো একটা কিছু না হলে আপনার ভীষণ রকমের টেনশন হতো, এটা হচ্ছে না কেন নিয়ে টেনশন হতো, এখন আপনি জানেন শ্রী ভগবান আপনার ভেতর দিয়ে কাজ করছেন। অতএব এই কাজ তার কাজ, আপনি আপনার এফর্টটুকু একবারে 100% দিয়ে যাবেন, দেখবেন কাজ হতে থাকবে। আমি ভগবানের যন্ত্রস্বরূপ, তাই ফাঁকি মারার কোনো জায়গা আমাদের নেই, আমি চাইলেও আমার কোনো রকম নিয়ম বদলাতে পারি না। এই উদাহরণটা আমি মাঝে মাঝে দিয়ে থাকি, এটা খুব সম্ভবত প্রব্রাজিকা নির্ভীক প্রাণার স্মৃতি কথায় আছে। উনি ভারতী প্রাণ সম্পর্কে একটি স্মৃতিচারণ করছেন, তখনও শারদামঠ হয়নি, এরা সবাই একত্রিত হয়েছেন ব্রহ্মচারী রূপে থাকবেন বলে। ওরা একবার গিয়ে পৌঁছেছিলেন কাশীতে প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজির সঙ্গে দেখা করতে, তখনও তিনি সরলা মাসিমা, তার বাড়িতে গিয়েছেন, গিয়ে সেখান থেকে তারা কাশী অদ্বৈত আশ্রমে যাবেন। সেখানে স্বামী, সেখানে কেদার বাবা স্বামী অচলানন্দজি মেয়েদের জন্য, মায়েদের জন্য বিকেল 4টের সময় বৃহস্পতিবার বা কোনো একটা দিন ক্লাস করতেন। তিনি গিয়েছেন, যাবার পথে ভেবেছেন যে ভারতী মাসি মানে সরলা মাসিমাকে নিয়ে যাবেন, ঘরে ঢুকে দেখলেন যে তখনও সরলা মাসিমার কাজ করা শেষ হয়নি। তখন তিনি বললেন যাবেন না ক্লাসে, বলছেন না মা এখনও ঘরটা ঝাঁট দেওয়া হয়নি, তুমি এগিয়ে যাও আমি একটু পরে যাচ্ছি। এখন ইনি বলছেন যে না ঘর তো বেশ পরিষ্কার আছে, আবার ঝাঁট দেবার কী দরকার। বলছেন তা বললে হয় মা, মা আছেন বাড়িতে। এ দেখুন, আমি আমার ইচ্ছে মতো আমার সংসারের রুটিনটা বদল করতে পারি না, এই হচ্ছে দেখুন ধীরে ধীরে একটা মানুষ ভগবানের যন্ত্রে রূপান্তরিত হচ্ছে। সেখানে আমার ইচ্ছা আমার অনিচ্ছা কোনো কিছু দরকার থাকে না, সেখানে সবটুকুই ভগবানের ইচ্ছা ভগবানের অনিচ্ছাটাই প্রধান।
এটা হচ্ছে কথা। এটা যত তীব্র হতে পাহা থাকবে, যত গভীর হতে থাকবে, তত দেখবেন আপনি ভগবৎ সমীপে এসে উপস্থিত হচ্ছেন। আমরা যত নদীর কাছে, সমুদ্রের কাছে যেতে চাই, দেখবেন সেই নদীর যে স্নিগ্ধ বাতাস, সেটি আমাদের যত কাছে যাব তত সেই তার স্নিগ্ধ বাতাসে আমার ভেতরে অশান্ত মনটা, অশান্ত শরীরটা শান্ত হতে থাকে। ঠিক সেই রকম আমরা যত ভগবৎ সমীপে যাব, দেখবেন আমাদের জীবনের আমূল বদল হয়। আমি যে মানুষটা সবসময় খিচিয়ে থাকি, সেই মানুষটা কখন বদলে গেছি। সেই কারণে ভগবান বলছেন অর্জুনকে, কি সুন্দর কথা, যে তুমি আমার হাতের যন্ত্রস্বরূপ হও। তার যন্ত্রস্বরূপ হওয়ার মধ্যেই ভীষণ রকমের আনন্দ, গোটা জীবনটা আমাদের কেটে যেতে পারে, আনন্দে কাটতে পারে, যদি আমরা নিজেদের ভগবানের যন্ত্রস্বরূপ রূপে প্রকাশ করতে পারি। ঠাকুর জগদম্বার চরণে সব দিয়েছিলেন, নিজের বলতে কিছুই রাখেননি। মা কালী তাঁর সব করছেন, করাচ্ছেন। তিনি বলতেন, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, আমি ঘর তুমি ঘরণী। ঠাকুর জগদম্বার হাতের যন্ত্র আর স্বামীজি ঠাকুরের হাতের যন্ত্র। আমাদের যখন দীক্ষা হয়, দেখবেন ওইটাতে আমাদের খুব উৎসাহ থাকে। আমাদের যখন দীক্ষা হয়, হাতে ফুলটুল, গঙ্গাজল ফুলটুল নিয়ে গুরুদেব বলে দেন যে ঠাকুরের পাদপদ্মে বলো, ঠাকুর আমার এই জন্মের জ্ঞানত অজ্ঞানত সমস্ত কিছুর কর্মফল তোমার পাদপদ্মে দিয়ে দিলাম। তারপরে আবার ওই দিয়ে দিলাম, আমি আমার স্টক পুরো ক্লিয়ার করে দিলাম, তারপর ওখানেই থামলুম না। আবার যখন গুরু পুজো হলো, তখনও যা কিছু যেটুকু বকেয়া ছিল সেটাও ইষ্টের প্রতিনিধিরূপে গুরুর পাদপদ্মে দিয়ে দিলাম, মানে আমার ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার কথা। আমরা যদি সেইটাই ধরে নিতে পারি, তাহলে দেখবেন আর পরবর্তীকালে অন্য কোনো অন্যায় কর্ম, অন্যায় চিন্তায় আমরা কখনো যাব না। আমার সমস্ত কিছুকে দিয়ে দিয়েছি, আমাকে তুমি তোমার পরশপাথরের স্পর্শে নতুন করে নিয়েছো, এখন আমার নতুন যাত্রাপথ হওয়ার কথা। কিন্তু কখনোই আমরা নতুন যাত্রাপথে যেতে চাই না। রবীন্দ্রনাথের একটা গান আছে না, এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর, বলা আছে সেখানে, এই তোমারই পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করে লও যে মোরে, হৃদ গগনে ঘটালে মোর জন্ম জনমান্তর সুন্দর হে সুন্দর। তার সেই অমৃত স্পর্শে আমি পুরনো মানুষটা চলে গেছি। ঠাকুর বলছেন, পরশ পাথর যদি স্পর্শ করে তাহলে লোহার তরবারি সোনা হয়, তার আকারটা তরবারির মতো থাকে কিন্তু তা দিয়ে আর জীবহিংসা করা যায় না। ঠিক সেই রকম আমরা যদি কনসিয়াসলি যে সময় ভগবৎ সমীপে এসে পৌঁছই, আমি যদি বিশ্বাস করি সেই শ্রীরামকৃষ্ণ রূপ পরশ পাথরকে আমি স্পর্শ করলাম, আমার সমস্তটুকু, আমার যা কিছু ছিল, নিজের বলতে যা কিছু, সব তাকে দিয়ে দিয়েছি, তাহলে দেখবেন আমরাও সোনার তরবারিতে রূপান্তরিত হই। আমাদের মানুষের চেহারাটা থাকে, মানুষের মতো আচরণ করি, কিন্তু কখনোই আমরা মানুষের চেয়ে নিচে অমানুষের মতো কিছু হতে পারি না। কিন্তু দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই কাজে ফেল করি। তার মানে হচ্ছে আমাদের যে দেওয়াটা ছিল সেটা শুধু মৌখিক ছিল, আন্তরিক এখনো হয়নি। এই চেষ্টাটা চালিয়ে যেতে হয়, এবং এই চেষ্টাটা আমরা যত চালিয়ে যাব তত আমরা ভগবানের হাতের যন্ত্রস্বরূপ হয়ে উঠতে পারব। যিশু বলেছেন, আমি স্বর্গস্থ পিতার সন্তান। সাধক বলছেন, আমি কালীর বেটা রামপ্রসাদ। কি অহংকার! ঠাকুর বলতেন, এ অহংকার, ঠাকুর যন্ত্রস্বরূপ হয়েছিলেন বলে তার মধ্যে শ্রী ভগবানের আবির্ভাব হয়েছিল, তাই তো তাঁর এত আকর্ষণ। সব ভাবের ভাবুকই তার কাছে এসে শান্তি পান। ভগবান তো সকলের ভেতরে রয়েছেন, তবে যার মধ্যে তার বিশেষ প্রকাশ, তিনি বালকের মতো হয়ে যান। এটা হচ্ছে কথা, এই অহংকার, আমি অমুকের বেটা। দেখবেন আপনার বাড়ির যদি কেউ একটু বিখ্যাত হয়েছেন লেখাপড়ায় বা কাজেতে, আপনি পরিচয় দেওয়ার সময় বলেন, আমার ওইখানে বাড়ি, আরে জানেন না আমার খুড়তুতো দাদা, আমার সইয়ের পইয়ের বোনপো বইয়ের ভাগ্নে জামায় পিস্ততো দাই দাদা, সে নোবেল বিজয়ী হয়েছিল, আমি সেই তার সইয়ের পইয়ের বোনপো বইয়ের ভাগ্নে জামায় পিস্ততো ভাই। আমরা এই বিরাটের সঙ্গে নিজেকে পরিচিত করতে আনন্দ পাই, ঠিক ওই রকম। কিন্তু আমরা কখনোই বলি না আমরা ভগবানের সন্তান।
আমাদের কখনোই অহংকার আসে না, আমি ভগবানের সন্তান। কারণ যদি এই অহংকার আসে তাহলে দেখবেন আমাদের ভেতরে অন্যায় করার ইচ্ছেটা, আমাদের ভেতরে কুচিন্তা করার ইচ্ছাটা, অন্যের ক্ষতি করার ইচ্ছাটা, অসৎ ভাবনা চিন্তাগুলো কিছুতেই দানা বাঁধতে পারবে না। আমরা বিশ্বাস করি না, আমরা মুখে বলি আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, কিন্তু আমরা কিছুতেই সেটা অন্তর থেকে বিশ্বাস করি না। মা বলছেন না, মুখস্থ না অন্তস্থ, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সবটা মুখস্থ থাকে। প্রথম দিকে মুখস্থ হোক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমরা প্রতিদিন একটু একটু করে অন্তরে অন্তরে উপলব্ধি করে যেন তার হয়ে যেতে পারি। যার ভেতরে তার বিশেষ প্রকাশ হয় তিনি শিশুবৎ হয়ে যান। এইরকম বালক শিশুদের আমার দেখার সৌভাগ্য হয়েছিল খুব কাছ থেকে। এই চার সঙ্গগুরু, পূজনীয় ভূতেশ আনন্দজি, পূজনীয় রঙ্গনাথ আনন্দজি, পূজনীয় গহনানন্দজি এবং পূজনীয় আত্মস্থানজি, চারজনকে আমার খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছিল। কেমন করে এরা শিশু হন সে আজকে আর সে বলছি না, কিন্তু এই যে পূর্ণ একবারে ছোট শিশুর মতো হয়ে যান এ ভাবলেই কীরকম আনন্দ হয়। আত্মস্থানন্দজির কাছে একজনকে আমরা নিয়ে গেছিলাম। আপনারা জানেন আত্মস্থানজি বার্মাতে এশিয়ার সেরা কার্ডিয়াক হসপিটাল চালাতেন। তাঁর কাছে নিয়ে গেছি একজন অফিসারকে, ইপিএফওর কর্তা মহারাজকে কাছে নিয়ে গিয়ে বলছি মহারাজ উনি খুব অসুস্থ ছিলেন, উনি এখন সুস্থ হয়েছেন, আপনার আশীর্বাদ প্রার্থনা করছেন। মহারাজ খুব মাথায় হাত দিয়ে আশীর্বাদ আশীর্বাদ করে বললেন তুমি কিন্তু সবার কথা শুনে চলবে, একেবারে বেনিয়ম করবে না। তারপরে হঠাৎ করে জিজ্ঞেস, আচ্ছা তোমার কি হয়েছিল? সে বলছে স্ট্রোক হয়েছিল। যিনি একটা কার্ডিয়াক হসপিটাল চালিয়ে এসেছেন তিনি মনেই করতে পারছেন না স্ট্রোক কি বস্তু। কারোর একজনের মাইক্রোফোন খোলা আছে, যদি দয়া করে বন্ধ করেন খুব ভালো হয়। তা সেই স্ট্রোক কি বস্তু সেটা তিনি ভুলে গেছেন, তার সেবককে জিজ্ঞেস করছেন আমাদের সামনে, হ্যাঁ রে স্ট্রোক কী রে, স্ট্রোক কী রে, এমন ছেলে মানুষের মতো করে জিজ্ঞাসা করছেন। তখন মনে হচ্ছে এটা আরোপিত নয়, একেবারে বালক স্বভাব, এই জগৎটার যে আলাদা যে অস্তিত্ব আছে সেটা ভুলে গেছেন, তিনি যেন এক অন্য জগতের মানুষ। ব্রহ্মচর্য দীক্ষা হচ্ছে মহারাজ ব্রহ্মচর্য মন্দিরে মন্ত্র দীক্ষা দিয়ে ফিরে এসেছেন, এবার গুরু পূজা হবে, তার ঘরে এসে তিনি বসেছেন, সাধুরাও বসে আছেন। আমি মহারাজের কাছে আছি, আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আমি চলে এলাম আর ওই অল্প বয়স, আমি বুড়ো মানুষ চলে এলাম আর ওই অল্প বয়সী ছেলেগুলো এলো না? তা আমি বললাম ওরা তো ঠাকুর প্রণাম করছে। যে আমিও তো ঠাকুর প্রণাম করলাম, আমি বলে ফেলেছি আপনি তো গাড়িতে করে প্রণাম করলেন, আর ওরা তো পায়ে হেঁটে হেঁটে প্রণাম করছে তাই দেরি হচ্ছে। তারপর উনি আমাকে এমনি এমনি করে কাছে ডাকলেন, আমার কানটা ওনার মুখের কাছে নিয়ে আসতে বলেনি। সে তখন আমায় ফিসফিস করে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে গাড়িতে করে প্রণাম করলে কি তাড়াতাড়ি করা হয়? ভেবে দেখুন, একজন 94 বছরের বৃদ্ধ, আমরা ভাবতেই পারি না। তিনি আমাকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে গাড়িতে করে প্রণাম করলে কি তাড়াতাড়ি করা হয়? তাই বললাম তা বটে তো, আপনি কোথাও গাড়ি থেকে নামলেন না, গাড়িতে বসে বসে প্রণাম করলেন, ওরা প্রত্যেক মন্দিরে উঠবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওরা একটু সময় নিক, আমার কোনো আপত্তি নেই। যে এখানে বলছেন না বালকের মতো হয়ে যাওয়া, তিনি তার যে মানুষ সত্তাটা সেটা হারিয়ে ফেলেছেন, খুঁজে পাচ্ছেন না। স্বামী ব্রহ্মানন্দজির কাছে এসেছে, আমাদের লেগেট হাউস কেনা হবে, সোনার বাগান কেনা হবে, প্রেসিডেন্ট হিসেবে উকিলে তার দস্ত, এই দলিলে তার দস্তখত লাগবে, তিনি কিছুতেই দস্তখত করছেন না। শুদ্ধানন্দজি আমাদের একে খবর পাঠালেন শারদানন্দজিকে, শারদানন্দজি ভুবনেশ্বর থেকে এলেন, এসে বললেন রাজা তুমি যদি এতে সই না করো তাহলে যে আমরা এটা কিনতে পারবো না। বলছেন আমার তো সই করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার কি নাম সেটাই আমার মনে পড়ছে না। দেখুন, নাম রূপ সমস্ত কিছুর পারে চলে যাওয়া, এমন যন্ত্রস্বরূপ হয়ে যাওয়া যে তাঁর যে নিজের একটা অস্তিত্ব ছিল, তিনি যে অমুকচন্দ্র অমুক ঘোষের বেটা, সেটা সম্পূর্ণ তিনি ভুলে গেছেন। তার একটাই সত্তায় রূপান্তরিত হয়েছেন, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। আধার রূপে অপ্রস্তুত হতে হবে, আধার রূপে অপ্রস্তুত হতে হবে, ধর্মকে উপলব্ধি করতে হবে ভেতরে, তবেই জীবনে পরিবর্তন আসবে। কাঁচা আমিটা চলে যাবে, পাকা আমি আসবে। দেবী সূক্তে ঋষিকন্যা ব্রহ্মবিদুষী বাঘ বলেছিলেন, যা কিছু দেখছো দেবদেবী বিশ্ব ব্রহ্মাণ্ড সকলের মূলে রয়েছি আমি, শক্তি সবই ভগবানের, আমরা তার সঙ্গে যুক্ত না হয়ে কেবল তার অবিদ্যাশক্তির সঙ্গে যুক্ত হই বলে কাঁচা আমির উদ্ভব হয়। কেনোপনিষদে আছে দেবাসুর যুদ্ধে একবার দেবগণের জয় হলো,
তারা অহংকারে মত্ত হয়ে উৎসব আরম্ভ করল। অসুরগণকে পরাজিত করেছেন তাই নিয়ে খুব অহং আস্ফালন কর চলেছে। তখন ব্রহ্ম যক্ষে রূপ ধরে এসে তাদের দর্পচূর্ণ করলেন। দেবগণের কাঁচামি দূর হল, ভগবান সব সহ্য করেন শুধু অহংকার ছাড়া। কাজেই আত্মসমর্পণ করো, কাঁচা আমিটাকে মারো। আমরা নিজেকে বড় ভালোবাসি, কাঁচা আমিটা ভোগ আস্বাদন করার জন্যেই আমরা বেঁচে থাকি। পূজনীয় প্রমেয়ানন্দজি একবার পয়লা মেয়ের অনুষ্ঠানে একটা ভারী সুন্দর বক্তৃতা দিয়েছিলেন, খুব ছোট্ট বক্তৃতা কিন্তু খুব সুন্দর বক্তৃতা। সেখানে তিনি বলেছিলেন, জগন্নাথের রথ যদি আমরা ধরে টানি, নাও টানি, তবু গড়গড় করে জগন্নাথের রথ এগোবে, কারণ ওই রকম মেকানিজম করা আছে। তবু তাহলে কেন আমরা জগন্নাথের রথে রশি ধরে টানবার চেষ্টা করি? নিজেরা ধন্য হব বলে। আমরা যদি মনে করি ভগবানের কাজ আমার জন্য আটকে আছে, তাহলে আমার মতো জগৎ সংসারের মূর্খ আর কেউ থাকবে না। ভগবানের কাজ আপনা আপনি হবে, তাহলে কেন আমরা তার কাজ করব? নিজেরা ধন্য হব বলে। আমাদের নিজেদের জীবনটাকে ধন্য করতে হবে। এই যে বলছে না, ধর্মকে উপলব্ধি করতে হবে ভেতরে, তবেই জীবনের পরিবর্তন আসবে। এটা ঠিক উল্টোটা হয়ে যায়। আমরা ধর্মকে বাইরে উপলব্ধি করার চেষ্টা করি, আমরা লোককে ডেকে ডেকে দেখানোর চেষ্টা করি কত সুন্দর করে আমি উপাসনা করি, আমার কত ঈশ্বরীয় ভক্তি। আবার যখন এমনিতে প্যান্ট শার্ট পরে থাকি, কিন্তু যখন আশ্রম টাশ্রমে যাই তখন আশ্রমানুরূপ আমরা পোশাক আশাক করি, সেটা অবশ্যই আমাদের সাহায্য করে। কিন্তু ওটা না করলে যে আমাদের ধর্মাচরণ করা হলো না, এটা কিন্তু ঠিক কথা নয়। সবটাই ভেতরে। আমি দেখে থাকি অনেক সময়, বিশেষ করে এটা অন্য কোনোভাবে নেবেন না, আমাদের ক্লাসগুলোতে আমরা দেখেছি, এই ওয়েব সিরিজের ক্লাসেতেও তাই। আমাদের যে আমাদের মনসাদীপ থেকে যে ক্লাসগুলো হয় সেখানে নিয়মই আছে যে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর প্রণাম মহারাজ এই কথাটা বলা যাবে না, যদি বলতেও হয় সেটা লিখে দিতে হবে। যদি খুব বলতে ইচ্ছা করে, আমাকে প্রণাম প্রণাম জানাতে ইচ্ছা করে, তাহলে ওই স্ক্রোল করে লিখে যাও, কেউ একটা শব্দ করতে পারবে না, কারণ তাতে এই যে ভাবটা এতক্ষণ ধরে আলোচনা হলো সেটা ভেঙে যায়। আমি বিভিন্ন সময় ক্লাসে দেখেছি ক্লাস শেষ হওয়া মাত্র কচর 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 ক্লাস করা শুরু হয়ে গেল, কেউ কিন্তু একবারও আলোচনা করেন না যে কী আলোচনা হলো, কী শুনলাম। আমি অন্য কারোর দোষ দেখি না, দোষ দেখি নিজের, কারণ আমি হয়তো সেইভাবে ভগবানের এমন ভাব দিয়ে যেতে পারিনি যাতে তারা মুগ্ধ হয়ে থাকতে পারেন। আমি এমন ভাষা ভাষা একটা ভাব দিয়ে গেছি যে ক্লাস শেষ হয়ে যাওয়া মাত্র সিগারেটের ধোঁয়া যেরকম মুখ থেকে বেরিয়ে যাওয়ার ফলে আর তার কোনো অস্তিত্ব থাকে না, ঠিক সেই রকম হয়ে গেছে। এ দোষ আমাদের পাঠক যারা, তাদের যারা বলছি তাদের, আমাদের উপলব্ধি হয়নি। আমার মনে আছে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ট্রেনিং সেন্টারে বক্তৃতা দিচ্ছেন, আমরা তখন পিপিটিসির ব্রহ্মচারী। ট্রেনিং সেন্টারের বক্তৃতার বিষয়বস্তু আমাদের জীবনে গীতা এবং শাস্ত্র পাঠের কী প্রয়োজনীয়তা। উনি যখন বলছেন মনে হচ্ছিল যেন ওনার ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি আমার ভেতরে এসে পৌঁছচ্ছে। এবং যখন বক্তৃতা শেষ হয়ে গেল, আমরা নিঃশব্দে চুপচাপ ধীরে ধীরে ট্রেনিং সেন্টার থেকে হাঁটতে হাঁটতে আমাদের পিপিটিসি বিল্ডিংয়ে পৌঁছে গেলাম। সমস্ত রাস্তা আমি লক্ষ্য করছিলাম একজনও একটাও শব্দ করছে না। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের ক্লাস নিতেন রাত্রি 10টা থেকে 11টা অবধি। একদিন উনি এমনভাবে ভগবানের কথা বলছেন, মনে হলো এত বছর ধরে যা শুনেছি যা জেনেছি ভগবান সম্পর্কে সব ভুল, এই জগৎ সংসারে আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই, শুধু ভগবান আছেন। আমরা 11টার সময় যখন ফিরে আসতাম ওনার ঘর থেকে আমাদের ঘরে নিজেদের থাকার জায়গায়, তখন এক অদ্ভুত শান্তি বিরাজ করত। সমস্ত রাস্তায় শুনিনি কাউকেও একটা কথা বলতে, একটা শব্দ কেউ করতো না, কারণ সকলে অন্তরে অন্তরে সেই ভাবটিকে গ্রহণ করার চেষ্টা করত। এই ভাবটিকে আমাদের মধ্যে জাগিয়ে রাখতে হবে। আমরা যেন ভগবানের কথা যেমন আলোচনা করছি, যেমন প্রতি মুহূর্তে যেন আমরা ভগবানময় হওয়ার চেষ্টা করব। যত তাকে দেবে, গুরু হওয়া সহজ কথা। গুরুকে ঠাকুর বলতেন, গুরু হলেন ঘটক, যিনি বরকনেকে মিলিয়ে দেন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করে দেন, কাঁচা আমিকে তুলে দেন পাকা আমিতে। প্রথমে চাই আত্মকৃপা, নইলে গুরু কৃপা মিলবে না। আত্মকৃপা হলে
আত্মকৃপা বলছেন গুরু হওয়া সহজ কথা নয়, গুরু হওয়া সহজ কথা নয়, গুরু হওয়া সহজ কথা। গুরুকে ঠাকুর বলতেন, গুরু হলেন ঘটক যিনি বরকনেকে মিলিয়ে দেন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করে দেন, কাঁচা আমিকে তুলে দেন পাকা আমিতে। প্রথমে চাই আত্মকৃপা, নইলে গুরু কৃপা মিলবে না। আত্মকৃপা হলে গুরু কৃপা মিলবে, গুরু কৃপা হলে তারপরে তার কৃপা, তখন তার প্রকাশ হবে। মুশকিল হয়ে গেল এই কথাগুলো বলছেন যে প্রথমে চাই গুরু হওয়া সহজ কথা নয়, গুরুকে না যিনি ঠাকুরের ভগবানের সঙ্গে আমার মিলন ঘটিয়ে দেন, যিনি আমার সঙ্গে ঈশ্বরের সংযোগ স্থাপন করে দেন, এইটা খুব জরুরি। তাই বলছেন যেমন বরকনেকে মিলিয়ে দেওয়ার জন্য ঘটকের প্রয়োজন হয়, ঠিক সেই রকম ভগবানের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য আমাদের গুরুকে প্রয়োজন হয়। প্রথমে আত্মকৃপা, আত্মকৃপা মানে আত্ম ইচ্ছা। আমি ঠাকুরের এই অ্যাডাল্ট গল্পটা মাঝে সাঝেই বলি, আপনারা খুব অসন্তুষ্ট হন তবুও বলি। ছোট্ট শিশু রাত্রি ঘুমোতে যাওয়ার আগে তার মাকে বলছেন, মা কালকে সকালে হাগা পেলে আমাকে ডেকে দিও। মা বলছেন, বাবা হাগাই তোমাকে ডেকে দেবে। এই যে হাগাটা, এই যে হয়তো শুনতে খারাপ লাগে, বাট ইট ইজ দ্য ডিজায়ার দ্যাট আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই, এই বোধটাকে আমাদের সর্বদা আমাদের নিজেদের ভেতরে জাগিয়ে রাখতে হবে। এবং যত আমরা আমাদের ভেতরের এই ইচ্ছাটাকে জাগিয়ে রাখতে পারবো, ততই আমাদের পক্ষে এই ভালো হওয়াটা সহজ হবে। এইটা তিনি বলছেন, এটা আমাদের খুব জরুরি, এই আত্মকৃপা। আমি যতক্ষণ না পর্যন্ত ভালো হতে চাইবো, আমাকে আমার সব কিছু দিয়ে দিলেও হবে না। এক জায়গায় একজন দিদিমণি জিজ্ঞাসা করছিলেন, আমরা পরম্পরায় শ্রীরামকৃষ্ণের ভক্ত, কই আমাদের ছেলেপুলেদের ভেতরে তো ভগবানের দীক্ষা নেওয়া, ভগবানকে ডাকার ইচ্ছা জাগে না। আমার কেমন মনে হয়েছিল উত্তরটা এরকম হওয়া উচিত, যে আসলে আমরা তাদেরকে দেখাতে পারি না ভগবানকে ডাকলে কীরকম একটা উন্নত জীবন হয়। তারা দেখে যে দীক্ষা নেবার পরেও আমরা আগে যেমন ছিলাম ঠিক তেমনটি আছি, সেই কারণে তারা আর ভগবানকে ডাকার, ভগবানের প্রতি আকৃষ্ট হবার ইচ্ছা প্রকাশ করতে পারেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, আত্মকৃপা, আমি ভালো হতে চাই, এই বোধটা যেন আমার ভেতরে পাকা হয়ে আসে। বলছেন এই প্রথমে চাই আত্মকৃপা, যখনই আমি ভালো হতে চাইবো তখনই গুরুকৃপা মিলবে, এবং যত আমরা গুরুকৃপা পাবো তত আমরা ধীরে ধীরে ঈশ্বরের কৃপার দিকে এগিয়ে যাব। এটা সেই শ্রীরামকৃষ্ণের গল্পের মতো, সেখানে ওই বলছেন না যে ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলছেন এগিয়ে চলো, কাঠুরিয়া এগিয়ে গেল, চন্দনের বন খুঁজে পেল, তখন সে চন্দন কাঠ কেটে প্রচুর টাকা লাভ করলো। তারপর তার মনে হতে থাকলো, ব্রহ্মচারী তো আমাকে থেমে থাকতে বলেননি, তখন তিনি এগিয়ে গেলেন। তারপরে তামার খনি, রূপোর খনি, সোনার খনি এবং রত্নমণি মাণিক্য সব কিছু পাওয়া যেতে থাকলো। ঠাকুর গাইছেন না, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। আমরা যত সাধনের গভীরে যেতে থাকব, যত ভগবানের কাছাকাছি যেতে থাকব, তত ধীরে ধীরে একটা একটা করে স্তর দূরীভূত হবে, আমরা ভগবানের কাছে যেতে পারব। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দে, স্বামী ব্রহ্মানন্দ এই অবস্থাটার কী সুন্দর তুলনা করেছেন, বলছেন, ব্যাখ্যা করেছেন, বলছেন যখন আমাদের প্রথম প্রথম মন্ত্র দীক্ষা হয় তখন আমরা কি করি না, আমরা তখন এই ঠাকুরকে ফুল ফল দিয়ে সাজার, ফুল দিয়ে সাজানোর, ফল টল নিবেদন করা, এসবের মধ্যেই আমাদের মন নিহিত থাকে। খুব সামান্য সময় জপ, তার চেয়েও কম সময় আমরা ধ্যান করি। তারপর একটা সময় আমাদের মনে হয় এগুলো থাক, একটু বেশি জপ করলে হয়, তখন জপ বেশি হয়, ধ্যান কম হয়। তারপরে কিছুদিন বাদে মনে হয় একটু ধ্যানও করবার চেষ্টা করি, তখন জপ কমে যায়, ধ্যান বাড়তে থাকে, তাকে চিন্তা বাড়তে থাকে। একটা সময় এমন হয় যেমন লণ্ঠনের ভেতরে আগুন থাকলে যেরকম হয়, কাঁচের একটা আবরণ থাকে, মনে হয় সেই কাঁচের আবরণটা ভেঙে সেই আগুনের সঙ্গে একীভূত হয়ে যাওয়া, ঠিক সেই রকম। যত তাকে দেবে তত তাকে পাবে। শ্রী শ্রী মায়ের জীবনে দেখি আমিত্বের পূর্ণ বিসর্জন,
তিনি সব দিয়েছিলেন, মা সব ঈশ্বরকে দিয়ে তাঁর হয়েছিলেন বলেই সকলের মধ্যে নিজেকে দেখেছেন, নিজেকে উজাড় করে বিলিয়ে দিয়েছিলেন, সকলকে এত ভালোবেসেছেন। ইয়াদেবি সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যিনি মাতৃরূপে সর্বভূতে রয়েছেন তাকে নমস্কার। মা তো বহু নন, এক মাই সর্বভূতে রয়েছেন। শ্রী শ্রী মা একটি উপলব্ধি করে অনায়াসে গণ্ডি ভেঙে দিয়েছিলেন, তিনি যে বহুর মধ্যে এককে আপনাকে উপলব্ধি করেছিলেন। আমি যখনই এই পঞ্চম অধ্যায়ের এই শ্লোকটা পড়ি এবং তখনই খুব ভালো লাগে, একটার পর একটা, ইয়াদেবি সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা, ইয়াদেবি সর্বভূতেষু কান্তিরূপেণ সংস্থিতা, ইয়াদেবি সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা। আর কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ লাগে এইটা, ইয়াদেবি সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা, আমার ভ্রান্তির মধ্যেও তুমি, কারণ ভ্রান্ত পথই আমাকে সঠিক পথ চলাবার সাহায্য দেয়, সেই কারণেই ভ্রান্তির স্বরূপ হয়েও তিনি আমার ভেতরে বিরাজ করেন। আমরা বুঝতে পারি না, মা সব কিছুর মধ্যে আছেন। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির জীবনের একটি ঘটনা তার এই স্মৃতিগ্রন্থে আছে। একজন ব্রহ্মচারিণী মাতাজি রান্নাঘরে কাজ টাজ করে ঘেমে ছুটতে ছুটতে এসে মাতাজির ঘরে মাতাজির পায়ের কাছে বসেছেন। সে লোডশেডিং হয়ে গেছিল, মাতাজি হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছিলেন। তিনি তার হাত পাকাটা দিয়ে সেই ক্লান্ত ঘর্মাক্ত ব্রহ্মচারিণী গায়ে হাওয়া করতে করতে গাইতে থাকলেন, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। আমরা বুঝতে পারি না, আমরা সর্বদা সর্বাবস্থায় মায়ের মধ্যেই থাকি। আমরা এই 10 মাস শুধুমাত্র মায়ের গর্ভের মধ্যে সেই জলের ভেতরে, সেই থলির ভেতরে থাকি না। আমাদের মা খুলে দিয়ে বিরাট একটা তার শরীর থেকে বার করে পৃথিবীতে দিয়ে দেন, কিন্তু ক্লোকের মতো তার স্নেহ ছায়া দিয়ে আমাদেরকে ধরে রাখেন। ঠিক ওই রকম আমাদেরকে শিক্ষা দেন, এই জগৎ সবাই আমার সঙ্গে সম্পৃক্ত, আমি সের আলাদা নই। যখন আপনি শীতকালে গায়ের গরম চাদর পরেন তখন কি আলাদা অস্তিত্ব অনুভব করেন? ওই যখন গায়ে চাদরটা দেন তখন তার যে উষ্ণতা সেটা আপনার শরীরকে দেন, আপনি ভুলে যান যে তার আলাদা করে অস্তিত্ব আছে। গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম, হঠাৎই মনে পড়েছিল, এখন তো সবাইকে এই উদাহরণটাই দেওয়া যায়। আমরা যারা চশমা পরি, চশমা যখন প্রথম প্রথম পড়তে আরম্ভ করেছিল আমাদের নাকে ব্যথা করতো, কানে ব্যথা করতো, আর কীরকম যেন একটা লাগতো। প্রথম যেদিন চশমাটা নিলাম মনে হচ্ছে সিঁড়িটা বোধহয় উঁচু হয়ে গেছে আর ঠিক মতো সব জায়গায় স্টেপ পড়ছে না, কিন্তু পড়তে 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 কখন ভুলেই যাই যে চোখে চশমা পরে আছি, আমার চোখের যে দৃষ্টি সেটা ক্ষীণ হয়ে গেছে, এই চশমার কাঁচ সেটাকে সাপোর্ট দিয়ে আমায় সঠিক জিনিস দেখতে দেয় আর তার অস্তিত্বকে সম্পূর্ণ হারিয়ে দেয়। ঠিক সেই রকম ঈশ্বর আমাকে সম্পূর্ণভাবে জড়িয়ে রাখেন, আমার যে অপূর্ণতা, আমার যে যাবতীয় ছোট ভাবনা চিন্তাগুলোকে সেগুলোকে সম্পূর্ণ ঢেকে দিয়ে আমায় একটা নতুন মানুষে রূপান্তরিত করে। জগৎ আমাকে দেখে মুগ্ধ হয়, আহা কি অপূর্ব লোক, কারণ সে ঈশ্বরকে ভালোবাসে। ঈশ্বর আমার চতুর্দিকে ঢেকে, আমার অপূর্ণতাটাকে ঢেকে আমায় পূর্ণত্বের পথে চালিত করে, এবং যত আমি এটা করতে পারবো দেখবেন জগতের সবাইকে আমার বড় আপনার বলে বোধ হবে। একটা উদাহরণ আমি দিয়ে থাকি, হয়তো রিপিটেশন মনে হবে, তোতাপুরি এসে নেমেছেন গঙ্গার ঘাটে, 6 ফুট 2 ইঞ্চি লম্বা পাঞ্জাবি শরীর, বিশাল লম্বা শরীর, টকটকে তার গায়ের রং, মাথার চুল থেকে পায়ের পা অবধি লম্বা তার জটা, কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন, তাকে দেখে কেউ লজ্জা পাচ্ছেন না, তিনিও কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ তিনি দেখছেন সবাই তারই প্রতিবিম্ব। মা ঠাকুরুন বলছেন ব্রহ্মজ্ঞান হলে কি হয়, দুটো হাত পা বেশি হয় তা নয়, সে দেখে আমার মধ্যে যিনি, দুলে বাগদির মধ্যেও তিনি। এইখানে বলছেন মাকে, মা আমাদের কাছে উদাহরণ হিসেবে পূজনীয় মহারাজ বলছেন, শ্রী শ্রী মা এটি উপলব্ধি করেছেন, মা তো বহু নন, এই মাই সর্বভূতে রয়েছেন। শ্রী শ্রী মা এটি উপলব্ধি করে অনায়াসে গণ্ডি ভেঙে দিয়েছিলেন। আমরা একে অপরের সঙ্গে গণ্ডি দিয়ে রাখি, ওই লোকটা অল্প লেখাপড়া শিখেছে, আমি বেশি লেখাপড়া শিখেছি, ওই লোকটা চাঁড়াল শিডিউল কাস্ট, ও কোনো রকমের চাকরি পেয়েছে, আমি বাউনের ছেলে, আমি কি কিছু কম, হচ্ছে অনেক আলাদা।
আমার অনেক পয়সা আছে, ওই লোকটা একবার গরিব ভিখারি, দিন আনি দিন খাই, এই গণ্ডি বেঁধে রেখেছিলেন। সেই মাঝি বউ এসেছেন, মাকে মা জিজ্ঞেস করছেন, কী ব্যাপার গো মাঝি বউ, অনেক দিন তোমায় দেখিনি। মাঝি বউ বলছেন, মা আর কি বলবো, আমার জোয়ান ছেলেটা হঠাৎ করে মারা গেল বলে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এমন সময় সবাই দেখছেন, শুনছেন মা চিৎকার করে কাঁদছেন। মাঝি বউয়ের যে দুঃখ, মাঝি বউয়ের যে বেদনা, সেটা যেন তিনি আপন করে নিয়ে সেই বেদনাটাকে হৃদয়ে অনুভব করছেন এবং তার প্রকাশ হচ্ছে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ড্রামা হয়ে যায়, মায়ের ক্ষেত্রে কিন্তু ড্রামা নয়। তিনি সমস্ত মন প্রাণ উজাড় করে ভগবানকে ওরকমভাবে ভাবতে পারছেন, অন্যের বেদনা হৃদয়ে ধারণ করে নিতে পেরেছেন। আমরা করি না মাঝে মাঝে, যখন কেউ মারা টারা যায় তখন গিয়ে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে একটু তার পাশে বসি, একটু সাদা সাদা পোশাক পরে যাই, গায়ে হাত টাত বুলিয়ে বলি, হ্যাঁ গো খুব কষ্ট হচ্ছে, তাই তো কী করে পেলাবে। তারপর এপাশ ওপাশ করার পর জিজ্ঞেস করি, ব্যাচ কখন বসবে, ফার্স্ট ব্যাচ কখন বসবে। আমাদের এরকম হতে থাকে। এর কারণ হচ্ছে যে মানুষটা অন্য তার প্রিয়জনকে হারিয়েছে, তার বেদনাটাকে আমরা হৃদয়ে ধারণ করতে পারি না। মা ঠাকুরনের সঙ্গে এইখানেই ফারাক আমাদের। মা তার বেদনাটাকে ধারণ করছেন, বাড়ি শুদ্ধ সব লোক দেখছেন যে কার যে ছেলে মারা গেছে সেটাই বোঝা যাচ্ছে না। মাঝি বউ যার ছেলে মারা গেছে তিনিও অবাক বিস্ময়ে দেখছেন যে মা কী করে তার বেদনাটাকে একটু একটু করে আপন করে নিলেন, একদম কোনো রকম কিছু করছেন না। মা জানেন সেই যে ওই আমাদের তার সেই মুসলমান ভক্ত, তিনি জানতেন সে চুরি করে, ডাকাতি করে, সেই কারণে তাকে মাঝে মাঝে জেলেতে যেতে হয়। জিজ্ঞেস করছেন, আমজাদ তোমাকে তো কতদিন দেখিনি, না মা একটুখানি অন্য জায়গায় ছিলুম। মা বুঝতে পারছেন, আবার বলছেন যে মা ঠাকুরের জন্য ফল একটু কলা এনেছি, নেবে? মা দুহাত পেতে নিচ্ছেন। আমাদের যদি ওই আমরাই দেখি না নানা রকম দু নম্বরি করা লোকেদের দিকে আমরা ফিরেও তাকাতে পারি না। আমরা বলি ও সমাজে মেশবার অযোগ্য, সামান্যতম ভুল হলে। আমরা যে আয়নার দিকে যদি ভালো করে তাকাই তাহলে দেখব কত কলুষ, কত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গভীরে। আমাদের নিজেদের দিকে তাকানোর সুযোগ হয় না। আমরা নিজেকে ব্লেমিশলেস যে মুহূর্তে করতে পারবো সে মুহূর্তে আমরা এই এই বোধটা আমাদের ভেতরে জাগবে। আমাদের মহারাজ বলছেন, গর্ভধারিণী মাও নিজেকে বিলিয়ে দেন ছোট্ট সংসারের গণ্ডির মধ্যে, পেটের ছেলে মেয়েদের মধ্যে। শ্রী শ্রী মা এরকম গণ্ডির মধ্যে না থেকে নিজেকে ছড়িয়ে দিলেন সকলের মধ্যে, সংসারের মা পেটের ছেলেদের মধ্যে নিজের সত্তা দেখেন, শ্রী শ্রী মা আপন সত্তা দেখলেন সকলের মধ্যে। আমাদের গণ্ডি ভাঙা মা সকলের মা, শ্রী শ্রী মায়ের আমি বিরাট আমি, তার কাছে আমজাদ শরতে ভেদ নেই। আমরা শুরু করেছিলাম আজকের আলোচনা যে ভগবানের যন্ত্র কী করে হব। ভগবানের যন্ত্র যখন আমি সকলকে আমার মতো করে দেখব, আমার প্রিয়জন বলে মনে করে রাখব। এটা প্র্যাকটিস করা খুব সহজ যদি আপনি প্রথমে আপনার নিজের যাদেরকে খুব ভালোবাসেন তারপরে একটুখানি গণ্ডিটা বাড়াবেন, দেখবেন আপনি আস্তে আস্তে অন্যদেরও ভালোবাসতে পারছেন। আবার একটু গণ্ডিটা বাড়ালেন, দেখলেন একটু একটু করে বাড়ছে, একটা সময় আপনি ফিল করবেন যে জগতের সবাই আপনার বড় প্রিয়জন। হয়তো সে ফিল করতে আমাদের সারাটা জীবন লেগে যাবে, কিন্তু তবু আমরা এরকম হব। আমাদের বিভাতমানন্দজি এই গণ্ডি ভাঙা মায়ের গল্প মাঝে সাঝে এই প্রত্যেক সপ্তাহে বলেন, এই গণ্ডি ভাঙা মা তিনি কোনো রকম গণ্ডি, কোনো রকম বন্ধনের মধ্যে নিজেকে বেঁধে রাখেননি। শক্তি তো একটা রূপ নিয়ে আসে, চণ্ডীতে আছে, যদিও তিনি জগন্ময়ী, সবই তার প্রতিমা, তথাপি দেবগণ কার্যসিদ্ধির জন্য তিনি সশরীরে আবির্ভূতা হন, তিনি নিত্যা আবার তিনি লীলায় আবির্ভূতা হন। শ্রী শ্রী মা ঠিক মাতৃরূপে এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পর শ্রী শ্রী মা 34 বৎসর স্থূল শরীরে ছিলেন, ঠাকুর তাকে রেখে গেলেন মাতৃভাবের বিকাশের জন্য, দৃষ্টান্ত স্থাপনের জন্য। বাস্তবিক স্থূলভাবে প্রকাশিত না হলেও আমাদের মধ্যে নেমে না এলে আমরা তাকে বুঝতে পারি না, তাই তো তিনি আমাদের মধ্যে নেমে এসে আমাদের মতো হয়ে নিচে নেমে আসেন আমাদের তুলে নেবার জন্য, এবং তুলে নেন শাসন করে নয় প্রেম দিয়ে। মা কুপুত্রের মধ্যেও নিজেকেই দেখেন, রামপ্রসাদ গাইছেন, কুপুত্র সুপুত্র যে হই সে হই,
সে কথা বিদিত তব কুপুত্র হইলে জননী ফেলে এ কথা কি করে কব। এই হচ্ছে কথা ভগবান সেই নিত্য পূর্ণ ব্রহ্ম নারায়ণী, তিনি আমাদের মাঝখানে আমাদের সুবিধের জন্য আমাদের মতো হয়ে আসেন। কেন আমাদের মতো হয়ে আসেন? আমরা সহজে তার সঙ্গে কমিউনিকেট করতে পারি বলে। এই যে ঠাকুর যদি এরকম যদি না হয়ে আসতেন, আমরা কিছুতেই তার সঙ্গে কমিউনিকেট করতে পারি না। কালকে একটা উদাহরণ দিচ্ছিলাম, আমি সকালবেলার 5:12 ট্রেনে এখান থেকে নামখানা রওনা দিই। নামখানা যাওয়ার পথে এই বালিগঞ্জ, তারপরে পার্ক সার্কাস, এইসব স্টেশন থেকে সব নানা ধর্মের মানুষজন, মহিলা পুরুষ সব ওঠেন। ওরা সব বিভিন্ন জায়গায় ডে লেবারের কাজ করতে যান। ওরা অন্যান্য সিটগুলো কী করে ঠাসিয়ে ঠেসে বসেন, যেখানে তিনজনের বসার কথা সেখানে চারজনে ঠেসে বসেন, কিন্তু আমার পাশে একটু জায়গা ছেড়ে রেখে বসেন। একজন জিজ্ঞেস করছেন, ঠেসে বসো? তো বলছে, না, ওখানে স্বামীজি বসে আছেন। আমার এই গেরুয়া পোশাকটা তাকে বাধ্য করছে আমার থেকে একটু দূরত্ব বজায় রাখতে। ঠাকুর যেন এই দূরত্বটুকু, মা যেন এই দূরত্বটুকু বজায় তুলে দেওয়ার জন্য ঠিক আমাদের মতো হয়ে এসছেন, সাদা কাপড় পরে এসছেন, আমার নিজের মায়ের মতো হয়ে এসেছেন, যাতে আমি খুব সহজে তাকে কমিউনিকেট করতে পারি। এ বোধহয় অবতারের একটা বৈশিষ্ট্য। অবতার আমাদের সবার কাছে এই জিনিসটা হয়ে আসেন, তার সাথে যাতে আমরা সহজে কমিউনিকেট করতে পারি, সহজে তার সাথে মিশে যেতে পারি, তাই জন্য তিনি নিয়ে এসেছেন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তুমি সেই তোমার প্রেম মিলনোর জন্য আমার মতো হয়ে আসো। আছে রবীন্দ্রনাথে আরেকটা জায়গায় লেখেছে, পূজনীয় আত্মস্থানী, এটা খুব প্রিয় গান ছিল, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সেখানে একটা জায়গায় আছে, তোমার আলোর নাই কো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। ভাগ্যিস আমি ছিলাম, তাই তো তুমি আমার মধ্যে তোমার প্রকাশ ঘটালে, অর্থাৎ তুমি আমার মধ্যে এসে আমারই মতো হয়ে আমার মাঝখানে থাকলে, আর তাই তো তোমাকে দেখে আমাদের এত আনন্দ, এত সুখ, ভালোবাসা। বুদ্ধ শ্রীচৈতন্যের প্রেমে ভরা হৃদয়, চৈতন্যদেব আপনি কেঁদে জগৎকে কাঁদালেন, ক্রোধের দ্বারা জীবোদ্ধার হয় না, হয় প্রেমের দ্বারা, কামার গরম লোহা কাটে ঠান্ডা লোহা দিয়ে। কাউকে যদি কিছু করতে হয়, ভালোবাসা দিয়ে তাকে আপন করে নিতে হয়। শ্রী শ্রীমা যখন দক্ষিণ দেশে গিয়েছেন, এটি বিশুদ্ধানন্দজি উপস্থিত ছিলেন সেই ঘটনা, সেইখানে তিনি বলছেন, শ্রী শ্রীমা যখন দক্ষিণ দেশে গিয়েছিলেন তখন দেখেছি ঘরবর্তী লোক মার মুখের পানে চেয়ে বসে আছেন, মাও তার সন্তানেরা পরস্পরের ভাষা জানেন না, তাই কথা নেই কারো মুখে, কিন্তু আমরা জিজ্ঞাসা করলে সে দেশের পুণ্যার্থীরা, দর্শনার্থীরা বলতেন, নাইবা বললেন কথা, তবু তো হৃদয় ভরে গেছে, পূর্ণ আনন্দ পাচ্ছি। মা নিজেকে বিস্তার করে দিয়েছেন সকলের মধ্যে, তাই তো সকলে তার কাছে এসে আনন্দ পেয়েছিল। শুধু দর্শনেই এত আনন্দ, তেলে ভোলার মাঠে একবার বাবা বলে ডাকলেন, ডাকাত ভুলে গেল, কেন মূলে ছিল প্রেম, আমাদের কেবল স্বার্থ, চারিদিকে স্বার্থের ছড়াছড়ি, সংসারে মেয়ে ছেলেতে পর্যন্ত স্বার্থ। কি সুন্দর কথা! আপনারা হয়তো জানেন একটা বই বেরিয়েছে ইংরেজিতে, একসময় খুব পপুলার হয়েছিল, চিকেন স্যুপ ফর দ্য সোল। সেখানে আছে যে সন্তান ছেলে তার মায়ের জন্য অনেক কাজ করলো, সেগুলো সে আবার লিখে রেখেছে যে এই কাজ করেছি, ওই কাজ করেছি, সেই কাজ করেছি। তখন বললেন যে আমার এত টাকা প্রাপ্তি হয়। মা বললেন, ওমা সে কী কথা, আমিও তো তোমার জন্য কাজ করেছি, তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছি, তারপরে কোলে করে মানুষ করেছি, নিজের শরীর থেকে তোমায় খেতে দিয়েছি, তোমাকে একটু একটুকু বড় করেছি, তুমি যে দাঁড়িয়ে হাঁটছো তোমার প্রথম হাত পড়ে আবার হাত থেকে রক্ষা করেছি। মাও একটা লম্বা লিস্ট তৈরি করলেন। এই গল্পগুলো বলতে বলতে একবার পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি বলেছিলেন, আসলে এইগুলো ওয়েস্টার্ন কান্ট্রিজে হয়, যেখানে ছেলে যখন মাকে কিছু দেয় মা থ্যাংক ইউ বলে, আর মা যখন ছেলেকে কিছু দেয় ছেলেও থ্যাংক ইউ বলে। আমাদের দেশে থ্যাংক ইউ এর যুগ নেই, আমাদের ওটা যেন দাবি, মাকে দিতে পারলে আমরা আনন্দ পাই এবং মা সন্তানকে দিতে পারলে আনন্দ পায়, এটা যেন একটা স্বাভাবিক ব্যাপার। উনি বলতেন, যতদিন এই ভাবটা থাকবে ততদিন আমাদের সন্তান থাকবে। মা বসে আছেন দক্ষিণ ভারতে, তার মুখে একটাও কথা নেই, কিন্তু সকলের মন শান্ত হয়ে যাচ্ছে।
অশ্বিনীবাবু দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, গিরিশ ঘোষকে চেনো? তিনি বললেন, কোন গিরিশ ঘোষ? থিয়েটার করে যে, শুনি মদ খায় নাকি? ঠাকুর অমনি বললেন, খাক না খাক না, কদিন খাবে? জীবনের এই শিক্ষাটি নিতে হবে, অদোষ দর্শিতা অহেতুক ভালোবাসা। একটা খুব কঠিন আদর্শ ঠাকুর আমাদের জন্য পালন করার জন্য দিয়েছেন, সেটা হচ্ছে অদোষ দর্শিতা। এই গানে আছে না, দোষ কারো নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। এই আমি যে ভালো হতে চাই, আমার ভেতরে অন্যকে দেখার আগে যদি আমরা নিজেরা নিজেরা দেখি, তাহলে দেখবেন আমাদের ভেতরে অনেক দোষ আছে, আমি সেগুলোকে কিছুতেই বদল করার চেষ্টা করি না। যত আমি অদোষ দর্শী হতে পারবো, তত দেখবেন আমার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আপনারাই ভেবে দেখুন না, জগতে অন্যায় এই সমস্ত কিছু দেখলে আপনারা আগে 25 বছর বয়সে যেভাবে রিয়্যাক্ট করতেন, আজকে কিন্তু 50 বছর বয়সে এসে সেভাবে রিয়্যাক্ট করেননি। কারণ জীবন আপনাকে নানা বাঁকের মধ্যে দিয়ে গিয়ে বোধ করিয়েছে এসব রিয়াকশানের কোনো মানে হয় না, এইসব প্রতিবাদের কিছু হয় না। শুধু শুনে কি হবে যদি মনটা তৈরি করতে না পারো? এবারে একবারে দারুণ জিনিস বলছেন, শুধু শুনে কি হবে যদি মনটাকে তৈরি করতে না পারি? শুধু শোনা ও তো একটা রোগে দাঁড়িয়েছে, চাই শ্রবণ মনন এবং ধ্যান। মায়ের জীবন ঠাকুরের জীবন সামনে রেখে চলতে হবে, তাদের জীবনে যা ফুটে উঠেছে সেটি ধরতে হবে। আমরা যখন চলছি, আমরা এখন চলছি উল্টো পথে, মায়ামোহের ক্ষুদ্র গণ্ডির মধ্যে আমাদের জীবন কেটে যাচ্ছে, বিরাটের প্রকাশ হচ্ছে না, তাই তো এরা আসেন ডাক দিয়ে বলেন ও পথ নয়। তখন সদ্য সাধু হতে এসেছি, কলেজে বেলঘরিয়া পলিটেকনিকে কাজ করি, খুব ঘ্যাম, মাস্টারমশাইগুলি আমার কাছে আসে, সব অধ্যাপকরা, আমি পুটকি ব্রহ্মচারী, আমার কাছে তো এমনি আসেন, আমার সাদা পোশাক আছে বলে আমার কাছে আসে, নাহলে কে বার্তা দিত আমাকে? তা খুব ঘ্যাম আমার। তা একটা চিঠি মহারাজকে বলার পরে আমার সার্ভ করার কথা, আমি ঘ্যামের চোটে সেটা আগেই সার্ভ করে দিয়েছি। তারপরে সেই চিঠিটা যখন গিয়ে পৌঁছেছে যে অধ্যাপক পেয়েছেন, তিনি খুব অসন্তুষ্ট হয়েছেন। আবার মহারাজ যখন তাকে বলেছেন, আরও অসন্তুষ্ট হয়েছেন, কি মহারাজ একবার আপনার ব্রহ্মচারী চিঠি দিয়ে জানায়, আবার আপনি পাবলিকলি সবার সামনে বলছেন, আমার কি সম্মান নেই? মহারাজ খুব অসন্তুষ্ট হলেন, এসে আমাকে যাকে বলে উত্তম মধ্যম বকা, শুধু মারেননি, বকা বকে দিয়েছেন। আমি তো মুখটা সেই তিজলহাড়ির পেছনের মতো করে সদা সন্ধে বসে আছি। আমাদের সংস্কৃত পড়াতে আসতেন শিবনারায়ণ গাঙ্গুলি, তিনি আমাকে জিজ্ঞেস করছেন, আজকে মুখটা এইরকমভাবে অমাবস্যার চাঁদের মতো হয়ে আছে কেন? অমাবস্যার চাঁদ দেখেছেন তো, একবারে ঘুটঘুটে কালো, এমনিতে আবার মুখখানা কালো, তারপরে অমাবস্যার চাঁদ হয়ে আছে, জিজ্ঞেস করছেন মুখটার অমাবস্যার চাঁদ হয়ে আছে কেন? তখন আমি বললাম, দেখুন না আজকে খুব বকুনি খেয়েছি। উনি বললেন, যখনই জীবনে এরকম দুঃখ আসবে, বেদনা আসবে, বইয়ের পাতা উল্টে দেখবেন, ঠাকুর মার স্বামীজির জীবনীতে যখন এরকম দুঃখ এরকম বেদনা এসেছে, তারা কেমন করে রিয়্যাক্ট করেছেন, একবারে এক্স্যাক্ট সেই রিয়াকশান আপনার কাছ থেকে হওয়া দরকার। কারণ আপনারা আমরা হলাম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রীমা সারদার টর্চ বিয়ারার, তাদের পতাকা বয়ে নিয়ে যাওয়ার কথা, আমাদের রিয়াকশানটা এমনি হওয়ার কথা নয়। মাকে দেখেছেন না কত সহ্য করেছেন, আমরা তার একাংশ সহ্য করতে হলে পাগল হয়ে যেতাম, অতএব সহ্য করুন। এই যে ধাক্কাটা, এটাকে গ্রহণ করুন, যেন আপনার কারেকশন করার তিনি সুযোগ দিলেন। আমার সেই অমাবস্যার চাঁদ পূর্ণিমার চাঁদে রূপান্তরিত হলো, আমি আয়নায় দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অন্তরে অন্তরে উপলব্ধি করছিলাম, সেই কথা এখানে মহারাজ বলছেন। শুধু বললে হবে না, শুধু শুনলে হবে না, এটাকে নিয়ে মনন করতে হবে, এটাকে ধ্যান করতে হবে, তারপরে জীবনের অঙ্গ করে নিতে হবে। আপনাকে ডাক্তার বলেছেন খুব প্যাকাটিসিং চেহারা, বলছেন একটু মোটাসোটা হতে হবে, আপনাকে বললেন রোজ আলু সেদ্ধ খেতে হবে, শুধু আলু দেখলে হবে না, আলু নিয়ে আসতে হবে, সেদ্ধ করতে হবে, তারপরে ভালো করে নুন লঙ্কা সব দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে ভাতের সঙ্গে বেশ এতটা করে খেতে হবে, এক মাস পরেই দেখা যাবে আপনার প্যাকাটিসিং চেহারা একটু একটু গোলাকার হচ্ছে, অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, মুখ হাত পা সব গোল গোল হতে আরম্ভ করেছে। শুধু পুঁথি পড়ে কাঁচা আমি নাশ হয় না, মহাজনের জীবন সামনে রেখে চলতে হয়। শ্রী শ্রীমার কথার কি বলবো, চোখে ভাসছে তার মূর্তিখানি, মুখখানি মনে পড়ে, কি প্রেম, কি নিঃস্বার্থ ভালোবাসা,
বহুর মধ্যে আপনাকে দেখাই আত্মার বিস্তার, তাই তো মায়ের এত প্রেম এত ত্যাগ। এই দুটির ঘনিষ্ঠ সম্পর্ক, এরা পরস্পর যুক্ত। শুধু শুনেই প্রেম, এই অহেতুক ভালোবাসা আসে না, শুনে শুনে এ প্রেম যাওয়া যায় না, এই প্রেম পাওয়া যায় না। একে জীবনে গ্রহণ করতে হবে, নিজেকে বিস্তার করতে হবে বহুর মধ্যে। আপনারা যারা মায়েরা বাবারা আছেন, সংসার করেন, সংসার করতে গিয়ে দেখবেন আপনাদের যখন ওই যে সেই দেখাশোনার সময় এসেছিল, মা একটু হেঁটে দেখাও, মা একটু চলে দেখাও, চুলগুলো আসতো কি না, ওই যে সাময়িক অল্প যে দেখা, তাতে কিন্তু প্রেম ভালোবাসা তৈরি হয় না, ওটা একটা আলাদা চটক। তারপরে জীবনে থাকতে থাকতে নানা উঠা নানা নেমে পড়ার মধ্যে থেকে আমরা এক একটা করে সম্পর্ককে নতুন করে চিনতে শিখি। তখন যখন বিচ্ছেদ হয়, তখন বুঝতে পারি এই মানুষগুলো আমাদের জীবনে কতখানি জুড়েছিল। ঠিক সেই রকম, শুধু বললে হবে না, দিনের পর দিন তাদের লীলা চিন্তা করতে হবে, সেগুলোকে নিয়ে ভাবতে হবে, এবং যত গভীরভাবে ভাবব তত সেগুলো আমার জীবনের একটা অঙ্গ হয়ে যাবে। আজ এই পর্যন্ত আমরা থামব। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা, আমরাও যেন ঠাকুর এবং মায়ের দিব্য জীবনকে আমাদের জীবনের অঙ্গীভূত করে নিতে পারি, আমাদের জীবনের যেন অঙ্গ হতে পারি। এই গানে আছে না, মা আমাদের মানুষ করো, এই মিনতি ওই রাঙা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। আমাদের যেন ধুলো কাটায় জীবন না হয়, আমরা যেন বুক বাজিয়ে বলতে পারি আমি মহামায়ার বেটা, আমি জগতের সবার ভেতরের শ্রেষ্ঠ, আমি মহামায়ার বেটা যেন বলতে পারি। যেমন আমরা ভালো রেজাল্ট করলে দেখবেন মায়েরা কীরকম মুখ টিপে, কীরকম ঠোঁটটা টিপে কী সুন্দর করে মিষ্টি করে হাসে, একটা অব্যক্ত গর্ববোধ করেন। ঠিক সেই রকম আমরা যখন এটা বলবো, আমরা জগদম্বার সন্তান, যেন মায়ের দিকে তাকিয়ে অনুভব করতে পারি মাও ঠিক মুখটা টিপে আমাদের সেই গর্বের অংশীদার হয়েছেন, তবেই আমাদের জীবনের সার্থকতা। সকলে ভালো থাকবেন। আগামী সপ্তাহে আমাকে কলকাতায় থাকতে হবে, তাই হয়তো এই ক্লাসটা হবে না, আবার তার পরের সপ্তাহে আবার আপনাদের সঙ্গে আমরা হ্যালো করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিটে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।